ଭଉଣୀ ସୋମବତୀ ଆମ ପ୍ରାଙ୍ଗଣରୁ ଯାଉଛନ୍ତି। ପ୍ରଥମତଃ ଭଳର ମୁରବୀ ହିସାବରେ ମାନନୀୟ ଶ୍ରୀଯୁକ୍ତ ତହସିଲଦାର ମହୋଦୟ, ସୁପରଭାଇଜର ମହାଶୟ, ବରିଷ୍ଠ ବଳବାବୁ ମହାଶୟ, ସମ୍ବନ୍ଧିତ ସମସ୍ତ ଉଚ୍ଚ ବରିଷ୍ଠ କର୍ତ୍ତୃପକ୍ଷ, ତଥାଗତ ମୋର ସହକର୍ମୀ ଭାଇ ଓ ଭଗିନୀ, ଉକ୍ତ ଅବସରରେ ମୁଁ ଆଜି ଇସ୍ତାହାରରେ ନବବର୍ଷର ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ପୁଣି ସନମତିଙ୍କର ବିଦାୟକାଳୀନ ଉତ୍ସର୍ଗୀତ ସଭାକୁ ଆପ୍ୟାୟିତ କରିବାକୁ ଯାଉଛି। ତଥାଗତ ହିସାବରେ କହିବାକୁ ଗଲେ ଇଏ ଯେ ମଣିଷ ଜୀବନ, ତାପରେ ବିଶେଷ ତ ଆମର ସରକାରୀ ଇସ୍ତାହାର କ୍ରମରେ ତିନୋଟି ପର୍ଯ୍ୟାୟରେ ଆମେ ସଭା ସମିତି କରିବା ପାଇଁ ଚାହୁଁ। ପ୍ରଥମତଃ କାହାର ବଦଳି ହେଲା, ଦ୍ୱିତୀୟତଃ କିଏ ପ୍ରମୋସନ ଧାରଣ କଲେ, ତଥା ଆଉ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆଜିର ସରକାରଙ୍କର ସରକାର ବାହାଦୁରଙ୍କର 60 ବର୍ଷ ଅତିକ୍ରାନ୍ତ ଭିତରେ ପୂର୍ଣ୍ଣ ଅବସର, ଏହି ପର୍ଯ୍ୟାୟରେ ଆମେ ତିନୋଟି ସଭା ଉତ୍ଥାପନ କରିଥାଉ। ଆଜିର ସଭା ମଞ୍ଚ ସଭାପତି ମାଝୀଙ୍କ ପାଇଁ ଉପାଧ୍ୟାୟ, କାହିଁକି ନା ଜୀବନର ସମସ୍ତ ଘାତ ପ୍ରତିଘାତକୁ ସେ ସହ୍ୟ କରି ଜୀବନର ଜବନିକା ବା ସରକାରୀ ଚାକିରିର ଶେଷ ପର୍ଯ୍ୟାୟଟିକୁ ଉପଲବ୍ଧ କରିଛନ୍ତି, ଆଉ ସାରସ୍ୱତ ମହନୀୟ ମଧ୍ୟ ହୋଇଛନ୍ତି। କୌଣସି କ୍ଷୁଣ ବା କୌଣସି କଳଙ୍କର ଦାଗ ନାହିଁ। ଇଏ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ସ୍ଥାବରୁ ଜଙ୍ଗମ କୀଟରୁ ପତଙ୍ଗ ସମସ୍ତଙ୍କର ନିଶ୍ଚୟ ଏକ୍ସପାୟର ଡେଟ୍ ଯେଉଁଟା ସେଇଟା ଅଛି। ଆଜିର ସରକାର 60 ବର୍ଷ ପରେ ଯେ ସଦୁପଯୋଗୀ ସହକର୍ମୀ ହିସାବରେ ତାଙ୍କୁ ଆଉ ଗ୍ରହଣ କରୁନା, ସେ ଯାହା ହଉ ନା କାହିଁକି ବାସାଂଶୀ ଜିନ୍ନାନୀ ଯଥା ବିହାର ନବାନୀ ବୋଣାନୀ ନବପରାଣୀ ତଥା ଶରୀରାଣୀ ବିହାର ଜିନ୍ନା ଜ୍ଞାନହାନୀ ସନ୍ଧ୍ୟାତି ନବାନୀ ଦେହ, ଇଏ ଚରାଚର ସମସ୍ତଙ୍କର ଜୀବଜନ୍ତୁ ସମସ୍ତଙ୍କର ନିଶ୍ଚୟ କ୍ଷୁଦ୍ଧ ଅଛି, କ୍ଷୁର୍ଣ୍ଣ ଅଛି। ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଚାକିରି ଜୀବନର ଅବସର ଆଜି ଯେ ଆମର ସଭାପତିଙ୍କ ମାଝିକର ଆସିଛି, ତାହା ଆମେ ଉପର ବରଡ଼ା ଖୁଚୁ, ଜଳ ତଳ ବରଡ଼ା ଖୁଚୁଛି, ମଝି ବରଡ଼ା କହୁଛି, ମୋ ଦିନ ତଳ ଆସିଛି। ପର୍ଯ୍ୟାୟକ୍ରମେ ଆମେ ସମସ୍ତେ ସେହି ନଈର ନାପିକ ହୋଇ ଯିବା, ଏବଂ ବସ୍ତୁତ ଉଚିତ କର୍ମ କରି ଯଦି ଏ କର୍ତ୍ତବ୍ୟନିଷ୍ଠ ତ ରାଜସ୍ୱ କାର୍ଯ୍ୟରେ ଆମେ ସମସ୍ତଙ୍କର ମନମୁଗ୍ଧ କରିପାରିବା ବା ଚେଷ୍ଟା ସାଧନା ବଳରେ କୃତକାର୍ଯ୍ୟ ହୋଇପାରିବା, ସେଇ ହେଉଛି ଆମ ପାଇଁ ଧନ୍ୟ। ଅଧିକନ୍ତୁ ମହୋଦୟଙ୍କୁ ମୁଁ ଆଦେଶ ମାଗିବି, ଗୋଟିଏ ସୌରକ୍ଷିତ କବିତା ପାଠ କରିଛି, ଅନୁମତି ଦେଲେ ଆଜି 30/4/2018 ତାରିଖ ପ୍ରାଙ୍ଗଣ ତହସିଲ ଅଫିସ ସମୟ 10:19
শুভ আকাঙ্ক্ষার সুহাগ স্বপন রস রিছি যাহা মনে রে শুভ আকাঙ্ক্ষার সুহাগ স্বপন রস রিছি যাহা মনে ব্যক্ত হুয়ে সেই জ্ঞানী রেত গণা অজ্ঞানী তাহা কি জানে ব্যক্ত হুয়ে সেই জ্ঞানী রেত গণা অজ্ঞানী তাহা কি জানে যশ কীর্তি পাই মনিষ জীবন হই থাকে সত ধন্য রে যশ কীর্তি পাই মনিষ জীবন হই থাকে সত ধন্য দুর্ভাগ্য বিশ্রান্ত কইলে কর্তব্য কর্ম সনপতি আজি সনমতি আজি বিদায় নেউছি রাজস্ব কার্যালয় সনমতি আজি বিদায় নেউছি গাবুগা রাজস্ব কার্যালয় কাল পুরাইলা নির্ঘণ্ট সময় কাল পুরাইলা নির্ঘণ্ট সময় ন রখিব আজি ঠারু ন রখিব আজি ঠারু সময় সীমার পরিধি মধ্যে নির্ঘণ্ট এই জীবন সময় সীমার পরিধি মধ্যে নির্ঘণ্ট এই জীবন কিয়ে বা তাহলে রোধ যে করব সর্বে নিয়মে বন্ধন কিয়ে সর্বে নিয়মে বন্ধন যে যাহা করুছি কর্ম বলে সিনা উচ্চ নিচ্চ পদ পাই আরে যে যাহা করুছি কর্ম বলে সিনা উচ্চ নিচ্চ পদ পাই সনমতীঙ্কর জীবন সংগ্রামে শেষ ফল এ অটই শেষ ফল এ অটই অবসর নেই কার্যকারিণী রু গড়িব নূয়া জীবন আরে গড়িব নূয়া জীবন সমস্তঙ্ক ভাগ্যে লেখি অছি বিহি এই তো নীতি নিয়ম এই তো নীতি নিয়ম অসুমারি দিন যাউছি বিদিন সনমতীঙ্ক জীবনে আরে সনমতীঙ্ক জীবনে নীতি নির্ধারণ কর্তব্য করিন অফুরন্ত খুশি মনে আহা অফুরন্ত খুশি মনে মুখ্য দরজা বলে মুখ্য গেট ও ঝরকা কবাট খোলিন ধার্য সময়ে খোলিন ধার্য সময়ে সফা সুতরা যে করই দৈনিক আহা উদয় চন্দ্রমা পায় উদয় চন্দ্রমা পায় নাহি কলিদ্বন্দ্ব সদা যে আনন্দ কর্তব্য সবু করই আহা কর্তব্য সবু করই সংসার বাসনা পিলা ছুয়া কথা সংসার বাসনা পিলা ছুয়া কথা সবুকু পছে পকাই সবুকু পছে পকাই অভিলাষতার হইন তৎপর করিবাকু রাজকার্য আরে করিবাকু রাজকার্য উৎফুল মনরে বিষাদ ছাড়িন কর্তব্য করই ধার্য কর্তব্য করই ধার্য সমস্তঙ্ক মনে হরস ফুটাই নিজে হইন বিষাদ নিজে হইন বিষাদ অসুমারি লোহ উদাড়ি দেইন অসুমারি লোহ উদাড়ি দেইন নিজে পাইছি প্রমাদ নিজে পাইছি প্রমাদ সাজি লক্ষ্মী বাই করি রাজকার্য খন্ডা খর্পর ধরিল আরে খন্ডা খর্পর ধরিল রাজসিক কার্য নির্বাহ করিছি সনমতি মাঝি জানো সনমতি মাঝি জানো জীবনর পূর্ণ কর্তব্য করিন কলঙ্কবিহীন হই আরে কলঙ্কবিহীন হই সাধুতা নম্রতা ভাতৃভাব প্রেমে চাকিরি কাল পকাই আরে চাকিরি কাল পকাই নিরঙ্কুশ ভাব বিনয় বচন সমস্তঙ্কু সম ভাবি সমস্তঙ্কু সম ভাবি অধ্যস্তন ভাবে গর্বকু তেজিন অধ্যস্তন ভাবে গর্বকু তেজিন নিজ পর যে ন ভাবি নিজ পর যে ন ভাবি মাহি নিজ পর সবিঙ্কু নিজর সনমতি যে করই এ সনমতি যে করই আজি দিবসরে আজি দিবসরে শূন্য করিগলা তহসিল ডাবুগা ভূমি এ তহসিল ডাবুগা ভূমি বাবুগা তহসিল শূন্য হইগলা সনমতির বিহীনে আহা সনমতির বিহীনে কিয়ে পুরাইব কিয়ে পুরাইব স্নেহ ভাব পুণি আজ্ঞাধীন সন মানে আজ্ঞাধীন সন মানে ইত্যাবসরে কুণু কুণু নাদ করি কুণু কুণু নাদ করি তাহা পাই ছরে তৃষার বিহীনে তৃষার্থীকু দিয়ে পারি তৃষার্থীকু দিয়ে পারি
ପ୍ରକୃତି ରାଣୀର ଫୁଲ ଫଳ ଭରା ରହିଛି ବୃକ୍ଷଲତାରେ, ତାହା ରହିଛି ବୃକ୍ଷଲତାରେ, ତାହା ପାଇଁ ଅନାହରରେ ରହିଣ ଦେଉଛି ଜୀବଜନ୍ତୁ, ତାହା ଦେଉଛି ଜୀବଜନ୍ତୁରେ। ଦୀପ ଯେ ଜଳୁଛି ସଳିତା ହରିଣ, ଜଳୁଛି ଯେ ଜଳୁଥିବ, ତାହା ଜଳୁଛି ଯେ ଜଳୁଥିବ, ଆଲୋକ ଦେଇନ ପ୍ରତିବେଶୀଙ୍କୁ, ସେ ନିଜେ ପୁଣି ଜଳିଯିବ, ନିଜେ ପୁଣି ଜଳିଯିବ। ପର ସେବା କାର୍ଯ୍ୟ ମହତ ଜୀବନ, ଜୀବନର ଯେ ମହକ, ଏ ଜୀବନର ଯେ ମହକ, ନିଜ ସ୍ୱାର୍ଥ ଲାଗି ଜୀବନ ବିତିଲେ ହେବୁ କି ଦେଶ ରକ୍ଷକ, ହେବୁ କି ଦେଶ ରକ୍ଷକ। ଆଜିର ସକାଳ କାଲି ହେବ ସନ୍ଧ୍ୟା, କିଏ କହିବ ଭାଇ ଆହା, କିଏ କହିବ ଭାଇ ଆହା, ବିଧିର ବିଧାନ କିଏ କରିବ ଆର, ସବୁ ତ ତାହାରି ମାୟା, ସବୁ ତ ତାହାରି ମାୟା। ସରିଯାଏ ଦିନ ସୁହାଗ ସପନ, କିଏ ମରେ ନାହିଁ ସିନା ମନ, କି ମରେ ନାହିଁ ସିନା ମନ, ଉଚିତ ଯେ କଥା କାର୍ଯ୍ୟ ଲଗାଇଲେ ପାଇବା ବିବେକ ଜ୍ଞାନ, ପାଇବା ବିବେକ ଜ୍ଞାନ। ଅମୋଘ ସଂସାର ଖାଲି ମାୟା ଘର, ଲାଳସା ଦ୍ରବ୍ୟକୁ ଖାଇ, ଆହା ଲାଳସା ଦ୍ରବ୍ୟକୁ ଖାଇ, ଓଟ ପରି କଣ୍ଟା ଘାସକୁ ଖାଇଲେ ଓଠରୁ ରକ୍ତ ଝରଇ, ଓଠରୁ ରକ୍ତ ଝରଇ। ଏହି ତ ମଣିଷ ଜୀବନ ମହକ, ଭଲକୁ ମନ୍ଦ ମଣଇ, ଏ ଭଲକୁ ମନ୍ଦ ମଣଇ, ପ୍ରକୃତି ବଶରେ ମନ ଆୟତରେ ସରସତା ଯେ ନ ପାଏ, ସରସତା ଯେ ନ ପାଏ। କେତେବେଳେ ପୁଣି ଉନ୍ମତ ହୋଇ କେତେବେଳେ ପୁଣି ହର୍ଷ, ଆହା କି ସୁନ୍ଦର ଧରଣୀ ରାଣୀକୁ ମଣୁଥାଇ ସଦା ବିଷ, ମଣୁଥାଇ ସଦା ବିଷ। କରୁଣାମୟୀଙ୍କ କରୁଣା ବଳରେ ଅସାଧ୍ୟ ସାଧ୍ୟ ହୋଇ, ଆହା ଅସାଧ୍ୟ ସାଧ୍ୟ ହୋଇ, ଗଙ୍ଗାରେ ପବିତ୍ର ସ୍ନାନ କଲେ ସିନା ପବିତ୍ରତା ମନ ପାଇ, ପବିତ୍ରତା ମନ ପାଇ। ନବଜାଗରଣ ନବ ଉଦ୍ଦୀପନା ପ୍ରକଟିବ ଯେବେ ମନେ, ବିବେକ ବୁଦ୍ଧିରେ ଜ୍ଞାନ ବଳେ ସିନା ଅଜ୍ଞାନ ହରିବୁ ଦିନେ। ତାମସିକ ଖାଦ୍ୟ ପରିହାର କରି କଲେ ସାତ୍ତ୍ୱିକ ଆହାର, କଲେ ସାତ୍ତ୍ୱିକ ଆହାର, ଶୁଦ୍ଧପୂତ ହୋଇ ନିର୍ମଳ ଚିତ୍ତରେ ସୁମର ଶ୍ରୀ ହରିହର, ସୁମର ଶ୍ରୀ ହରିହର। ଯାହା ହଉ, ଆଜିର ସଭା ସନମତି ମାଝି।